স্বাগতম তোমাদের আমাদের আজকের টপিক্সে। তো আজকে তোমাদের সামনে একটি টপিক্স নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী আছো, 2022 সালের SSC পরীক্ষার্থী এবং HSC পরীক্ষার্থী, তারা কিন্তু অনেকেই পরীক্ষা ছেড়ে দিয়েছিলে, কারণ আমাদের পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছিল। তো আজকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এই পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তো তোমরা যারা একদমই পরীক্ষা প্রিপারেশনটা ছেড়ে দিয়েছো, পড়াশোনা করতেছো না, তারা কিন্তু একটু এখন স্টাডিটা আবার উদ্যমে শুরু করো, কারণ আমাদের SSC পরীক্ষার যে তারিখটা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু 15ই সেপ্টেম্বর। তো আমাদের আগস্ট মাসে কিন্তু হওয়ার কথা ছিল, তোমরা জানো বন্যা পরিস্থিতির কারণে সিলেটের যে অঞ্চলটা কবলিত হয়েছে বা তাদের যে পড়ার বিঘ্ন হচ্ছে, সে তো সেই কারণে শিক্ষামন্ত্রী কিন্তু এটা চিন্তা করে আমাদের কিন্তু এই সম্ভাব্যটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে 15 সেপ্টেম্বরে নেওয়ার, পুরোপুরি পরীক্ষাটা নেওয়ার সম্ভব হবে। তো তোমরা কিন্তু এইটা মাথায় রেখে আজ থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করো। আর HSC পরীক্ষা, মানে এই HSC পরীক্ষার্থী যারা 22 সালে দেওয়ার কথা ছিল, তাদের পরীক্ষাটা আসলে কবে? তো এইটা কিন্তু কোনো তারিখ কিন্তু এখনও দেওয়া হয়নি, শুধু বলেছে SSC পরীক্ষার যে শেষ হবে বা শুরু থেকে একদম শেষ পর্যন্ত, মানে এর মাঝখানে 45 দিন, এই 45 দিন পরে হবে। তো সেই ক্ষেত্রে উনি বলছে যে নভেম্বরের একদম শুরু থেকে কিন্তু আমাদের SSC পরীক্ষা শুরু হবে। তো তোমরা যারা HSC পরীক্ষার্থী আছো, তো তারাও কিন্তু আর বসে না থেকে তোমাদের সিলেবাসটা কিন্তু একদম কমপ্লিট করো, না হলে কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে যেতে পারে। কারণ যেহেতু আমরা বড় ধরনের একটা ধাক্কা খেয়েছি যে আমাদের একদম প্রিপারেশন দোরগোড়ায় যে আমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, তো আশা করি যে তোমরা এখন থেকে খুব ভালো করে প্রিপারেশনটা নিবে। আর কথা না বাড়িয়ে আমরা আজকে শেষ করছি, আর তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।